আমি ইন্দুমতি ঘোষ, বীরভূম জেলা সভানেত্রী। PTSDEWA সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা রানাদার কাছে বীরভূম জেলার লাভপুর ব্লকের MLA রানাদার কাছে এসেছিলাম। অভিজিৎ সিনহা ওরফে রানাদার, উনি খুবই মানবদরদী। ওনার কাছে আমরা আজকে স্মারকলিপি দিলাম, সম্বর্ধনা প্রদান করলাম। উনি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি কিছু একটা ব্যবস্থা করবেন। আমরা দীর্ঘ বঞ্চিত পার্ট টাইম শিক্ষক, ওনার কাছে আমরা এই কথা বলেছি যে আমরা অত্যন্ত অবহেলিত, বঞ্চিত, কোনো সামাজিক স্বীকৃতি নেই। স্কুলে আমরা আমাদের মূল্যবান সময় অতিবাহিত করেছি, কিন্তু আজ আমাদের কোনো সামাজিক স্বীকৃতি নেই, আমাদের কোনো স্থায়ীকরণ নেই। যে কোনো সময়ে কোনো স্কুল টিচার যদি আসেন, স্কুল সার্ভিস থেকেই হোক বা মিউচুয়াল ট্রান্সফারই হোক, আমাদেরকে কিন্তু স্কুল থেকে সরিয়ে দেওয়া সম্ভব না। সেই কারণে আমরা প্রতি মুহূর্তে আমাদের কাজ হারানোর ভয়ে আছি। আর এই কথা আমরা রানাদার কাছে বলেছি, উনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং উনি এই আশ্বাসটুকুও দিয়েছেন যে যাতে করে আমাদেরকে ছাড়াতে না পারেন সে ব্যবস্থা উনি করবেন, এবং উনি আমাদের তরফ থেকে যেটুকু করার উনি অবশ্যই করবেন। রানাদা খুবই মানবদরদী মানুষ, উনি কাউকে খালি হাতে ফেরান না। আমরা আশা করছি আমাদেরকে উনি এই দাবিটুকু, আমাদের যে দাবিটুকু, এই দাবিটুকু উনি আমাদের দেবেন। আমরা এই কথাও বলেছি আমাদেরকে যেন কলেজ পার্ট টাইম টিচারদের মতো 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ এবং ন্যূনতম বেতন, ওনারা যা মনে করবেন সেটাতেই আমরা সন্তুষ্ট। আমাদেরকে যেন স্থায়ীকরণ করা হয় আর আমরা যেন শিক্ষকের মর্যাদা পাই এবং আমাদের যেন 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ করা হয়। PTSDEWA জিন্দাবাদ।